জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ডেডলাইন ডে এর আগে এসে গেল বেশ কিছু ইম্পর্ট্যান্ট ট্রান্সফার আপডেট আজকের ভিডিওতে অনেক ট্রান্সফার আপডেট তোমাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল সমস্ত জায়গার তো প্লিজ ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট পেতে গেলে অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে ফুটবল বাণীকে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াবো না সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করবো ইন্ডিয়ান ফুটবলের সমস্ত বড়ো বড় আপডেট দিয়ে ট্রান্সফার আপডেট তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে যেটা জানাবো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেট এই মার্চ মাসে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে তাও হোম ম্যাচ অর্থাৎ ইন্ডিয়াতেই কিন্তু এই ম্যাচ দুটো হতে চলেছে এখনও কোন কোন টিমের এগেনস্টে ইন্ডিয়া ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে সেই নিয়ে কিন্তু আপডেট বেরিয়ে আসেনি আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যেই সেই আপডেটও আমরা পেয়ে যাব এবার আসবো ট্রান্সফার আপডেটে প্রথমেই যেটা জানাবো কুড়ি বছর বয়সী মিডফিল্ডার গিভসান সিং কেরালা ব্লাস্টার্স এফসিতে ছিলেন তিনি কিন্তু লোন ডিলে জয়েন করেছেন চেন্নাইন এফসিতে তিনি বর্তমানে চেন্নাই এন এফসিতেই আছেন এবং একদমই ডিলডান তাই তোমাদেরকে জানিয়ে দিলাম অন্যদিকে কেরালা ব্লাস্টার্স এফসির একুশ বছর বয়সী ইয়াং সেন্টার ব্যাক তেজাস কৃষ্ণা তাকে কিন্তু রিজার্ভ টিম থেকে মেন টিমে প্রমোট করা হয়েছে এবার যে আপডেটটা দিয়ে দেবো মুম্বাই সিটি এফসিতে খেলে যাওয়া সাতাশ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগর কাটাটাও তোমরা সবাই জানো তিনি মাদুর এইরা থেকে লোন ডিলে এসেছিলেন মুম্বাই সিটি এফসিতে দু হাজার একুশ বাইশ সিজনে যেখানে এগারোটা ম্যাচে তিনটে স্কোরও করেছিলেন এই ইগর কাটাটাও তারপর তিনি আবারও লোন ডিলে গিয়েছিলেন ব্রাজিলেরি ক্লাব স্যাম পায়োতে এবার এই মুহূর্তের বড় আপডেট তিনি কিন্তু আবারও এশিয়ায় ফিরেছেন পার্শিয়ান গালফ প্রো লিগে অর্থাৎ এশিয়ার অন্যতম বড় লিগ পার্শিয়ান গালফ প্রো লিগ সেখানে কিন্তু সাইন করেছেন এই ইগর কাটাটাও পার্শিয়ান গালফ লিগের ক্লাব সেপাহানে কিন্তু জয়েন করেছেন এই ইগর কাটাটাও একদমই ডিল ডান এবং এটা পারমানেন্ট ডিল হয়েছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম এবার ব্যাঙ্গালুরু এফসির যে আপডেটটা দিয়ে দেবো বেঙ্গালুরু এফসি কিন্তু কালকে অফিসিয়ালি জানিয়ে দিল অ্যালবার্ট রোকা এবং ড্যারেন কার্ডেইরার সাইনিংটাকে অ্যালবার্ট রোকার টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে জয়েন করেছেন বেঙ্গালুরু এফসিতে যেটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম অন্যদিকে ড্যারেন কালডেইরা কিন্তু জয়েন করেছেন ডিরেক্টর অফ ফুটবল হিসেবে অ্যালবার্ট রোকার কাজ হবে নতুন নতুন বিদেশি ফুটবলারের খোঁজ করা এবং ভালো ভালো বিদেশি ফুটবলারকে সাইন করানো অন্যদিকে ড্যারেন কালডেরার কাজ হবে ইন্ডিয়ান স্কাউটিং করা অর্থাৎ ভালো ভালো ইয়াং ট্যালেন্টেড ইন্ডিয়ান ফুটবলারকে খুঁজে বার করা অর্থাৎ বুঝতেই পারছ বেঙ্গালুরু এফসি কিন্তু পুরোপুরি নতুনভাবে কামব্যাক করতে চলেছে অর্থাৎ তাদের সেই চ্যাম্পিয়নশিপটাকে কিন্তু আবারও ফিরিয়ে আনতে চাইছে ব্যাঙ্গালুরু এফসি আশা করব নেক্সট সিজনে কিন্তু আর একটা স্ট্রং টিম আমরা দেখতে চলেছি বেঙ্গালুরু এফসির যেটা কিন্তু আবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবে যদিও এই সিজনেও কিন্তু বেঙ্গালুরু এফসি একটা দারুণ স্ট্রং কামব্যাক করেছে এবং আশা করা যাচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু প্রবল দাবিদার প্লে অফ রাউন্ডে কোয়ালিফাই করার জন্য তোমাদের কি মতামত ব্যাঙ্গালুরু এফসি কি প্লে অফে কোয়ালিফাই করতে পারবে অবশ্যই সেটা নিচে কমেন্ট সেকশানে জানিও এবার পরবর্তী আপডেট যেটা দিয়ে দেবো শঙ্করলাল চক্রবর্তীর ব্যাপারে বোহনবাগানের প্রাক্তন কোচ সাতচল্লিশ বছর বয়সী শঙ্করলাল চক্রবর্তী তিনি প্রথম বাঙালি কোচ হিসেবে পেয়ে গেলেন এফসি প্রো লাইসেন্স এটা অবশ্যই একটা গর্বের ব্যাপার বাঙালি হিসেবে তো আমরা অবশ্যই কামনা করবো শঙ্করলাল চক্রবর্তী যেন খুব ভালো একটা ফিউচার পান মানে ইন্ডিয়ার বড় বড় ক্লাবে কোচিং করাতে যেন পারেন এই শঙ্করলাল চক্রবর্তী এবার একদমই ডিল ডান একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ২৬ বছর বয়সী জম্মু কাশ্মীরের মিডফিল্ডার ড্যানিশ ফারুক বেঙ্গালুরু এফসিতে যিনি খেলছিলেন লাস্ট দুটো সিজনে এই সিজনেও বেঙ্গালুরু এফসির হয়ে গোল পেয়েছেন এই ড্যানিশ ফারুক তবে এই মুহূর্তের ব্রেকিং আপডেট যেটা কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু পারমানেন্ট ডিলেই ড্যানিস ফারুককে সাইন করিয়ে নিয়েছে ব্যাঙ্গালুরু এফসি থেকে এটা একদম ডেডলাইন লাইন একটা একটা থেকে বড় সাইনিং বলাই যায় একদমই ডিল ডান তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার আসবো ইস্টবেঙ্গলের আপডেটে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে কিন্তু একজন মিডফিল্ডারকে সাইন করানোর চেষ্টা চলছে অর্থাৎ একজন ভারতীয় মিডফিল্ডার সেই বিষয়ে দুটো নাম অবশ্যই উঠে আসছে তার মধ্যে একটা ২৬ বছর বয়সী উইঙ্গার রোমারিও জেসুরাজ যিনি বর্তমানে ইনজিউরির মধ্যে দিয়ে যাচ্ছিলেন চেন্নাই এফসিতে তাই চেন্নাই এফসিতে একদমই গেম টাইম পাননি তবে যেটা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল যে এই রোমারীয় জেসুরাজকে লোন ডিলে সাইন করতে চলেছে ইস্টবেঙ্গল তবে এটা পুরোপুরি ফেক রিউমার কারণ রোমারিও জেসুরাজ যেটা আপডেট বেরিয়ে আসছে লোন ডিলে জয়েন করতে পারেন আই লিগের কোনো ক্লাবে অন্যদিকে আরেকটা যে নাম উঠে আসছে তেইশ বছর বয়সী এফসি গোয়ার মিডফিল্ডার প্রিন্সেটান রেবেলো প্রিন্সেড অ্যান্ড রেবেলো যার সাথে দু হাজার চব্বিশ সাল অব্দি কন্ট্র্যাক্ট আছে এফসি গোয়ার এই মুহূর্তে যেটা আপডেট প্রিন্সেড অ্যান্ড রেবেলো কিন্তু কোনোভাবেই ইস্টবেঙ্গলে আসছেন না অর্থাৎ এই প্রিন্সেড অ্যান্ড রেবেলো এবং রোমারিও জেসুরাজের এই মুহুর্তে ইস্টবেঙ্গলে আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই তবে হ্যাঁ ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই ডেডলাইন লাইন ডেতে একজন ভারতীয় মিডফিল্ডারকে সাইন করতে পারে এরকমটাই বর্তমানে আপডেট আছে দেখা যাক কে হতে পারে সেই ইন্ডিয়ান মিডফিল্ডার সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে তো বন্ধুরা এই গেল ইন্ডিয়ান ফুটবলের সমস্ত আপডেটগুলো এবার আসা যাক বিদেশি ফুটবলের আপডেটে প্রথমেই কিছু ডিল ডান আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফার্স্ট যে আপডেটটা দিয়ে দেবো বাইশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার টেটের ব্যাপারে এই টেটে কিন্তু ইউক্রেনের ক্লাব সাকটার ডোনেস্ক থেকে লোনে সাইন করেছেন লেস্টার সিটিতে একদমই ডিল ডান আপডেট এবার পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো একুশ বছর বয়সী উইঙ্গার ইংলিশ উইঙ্গার অ্যান্টনি জর্ডানের ব্যাপারে অ্যান্টনি জর্ডান লাস্ট খেলছিলেন এভারটানে সেখান থেকেই তিনি লোন ডিলে সাইন করেছেন নিউ ক্যাসেল ইউনাইটেডে এবার আসবো উলভসের জন্য একটা বড় সাইনিং একুশ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোয়াও গোমেজ যিনি খেলছিলেন লাস্ট ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গোতে সেখান থেকেই উলভস কিন্তু এই জোয়াও গোমেজকে সাইন করিয়ে নিয়েছে একটা ট্রান্সফার ফি দিয়ে এইটিন মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এবং ওয়ান মিলিয়ন ইউরো অ্যাড অনের মাধ্যমে উলভস কিন্তু এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে সাইন করিয়ে নিয়েছে অন্যদিকে কয়েকদিন আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম এভারটান তাদের হেড কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে কিন্তু স্যাক করে দিয়েছে এই মুহুর্তে যেটা অফিসিয়াল আপডেট এভারটান কিন্তু সাইন করে নিল একান্ন বছর বয়সী ইংলিশ ম্যানেজার সিন ডাইচিকে এই সিন ডাইচি কিন্তু হতে চলেছেন এভারটনের পরবর্তী হেড কোচ এবার আসবো চেলসির আপডেটে চেলসি কিন্তু সাইন করে ফেললো ১৯ বছর বয়সী ফ্রান্সের রাইড ব্যাক মালো গুস্টোকে লিয়ন থেকে এই মালো গুষ্টকে সাইন করিয়ে নিয়েছে চেলসি তবে চেলসিতেই কিন্তু এই মুহূর্তে খেলবেন না এই মালো গুষ্ট কারণ সাইনিংটা হওয়ার পর লোন দিলে আবারও তিনি জয়েন করেছেন লিওনে এই জুন মাস অবধি তিনি লিওনের হয়েই খেলবেন তারপরে তিনি সামারে জয়েন করবেন চেলসিতে অর্থাৎ এই মুহূর্তে চেলসির সাথে কন্ট্র্যাক্ট হয়ে গেছে মালো এবং সেখান থেকে আবারও লোন দিলে তিনি তার প্রাক্তন ক্লাব লিওনে গেছেন সেখানে এই সিজনটা খেলার পর তিনি জয়েন করবেন চেলসিতে এবার আসব ট্রান্সফার রিউমারগুলোতে যেটা শোনা যাচ্ছে বেলজিয়ামের উনত্রিশ বছর বয়সী স্ট্রাইকার এবং অল টাইমের টপ স্কোরার রোমেলু লুকাকু যিনি বর্তমানে ইন্টারমিলানের লোনে আছেন চেলসি থেকে তিনি এই সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু জয়েন করতে পারেন টোটেনহাম হটস্পারে টোটেনহামের একটা বড় অফার আছে কিন্তু এই রোমেলো লুকাকুর কাছে এছাড়া টোটেনহ্যাম ছাড়াও কিন্তু নিউ ক্যাসেল ইউনাইটেডও রেসে আছে রোমেলো লুকাকুকে সাইন করার জন্য তোমাদের কি মনে হয় লুকাকুর কোন ক্লাবে যাওয়া উচিত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও অন্যদিকে এই মুহূর্তের ব্রেকিং আপডেট যেটা বেরিয়ে আসছে বায়ার্ন মিউনিক কিন্তু অল সেট টু সাইন জোয়াও ক্যান্সেলো পর্তুগালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার ফুলব্যাক বা উইংব্যাক এই জোয়াও ক্যান্সেলো যিনি বর্তমানে খেলছেন ম্যানচেস্টার সিটিতে ম্যানচেস্টার সিটিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার তবে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে জোয়াও ক্যান্সেলো কিন্তু লোন ডিলে জয়েন করতে চলেছেন এফসি বায়ার্ন মিউনিকে ম্যানচেস্টার সিটি থেকে একদমই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে যে কোনো মুহুর্তে এটা কিন্তু ডিল ডান হয়ে যেতে পারে বায়ার্ন মিউনিকের জন্য এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এটা অবশ্যই একটা ভালো সাইনিং হতে চলেছে বায়ার্ন মিউনিকের জন্য অন্যদিকে মরক্কোর অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার উনত্রিশ বছর বয়সী হাকিম জায়েজ যেটা শোনা যাচ্ছে সামার ট্রান্সফার উইন্ডোতে পিএসজিতে কিন্তু যেতে পারেন চেলসি থেকে এই হাকিম জায়েজ এখন অব্দি এটাকে তোমরা একটা রিউমারের পর্যায়েই রাখতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা